আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নতুন আর একটি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি, অনেকদিন পরে সকালবেলায় ভিডিও করা হয়েছে। আর সকালবেলা উঠে হচ্ছে আমার নামাজের সুজি রাঁধতে হয়, সেটা আমি ঘরে থাকলেও মানে স্কুল বাচ্চাদের স্কুল থাকলেও এই কাজটা করতে হয়, আবার দেখা যায় বদিন দিনগুলো তো আমার একই কাজই করতে হয়। তো আমার সাথে সাথেই নামাজ কিন্তু উঠে যায়, আমি যখনই উঠবো আমার সাথে সাথেই উঠবে। তো ওর খাওয়াটা দেখে ওকে খাইয়ে দিলে আমার একটু শান্তি মতো অন্য কাজগুলো করতে পারি। এই যে সুজি রান্না করে নিয়েছি ডিম দিয়ে, আর সুজিটা ঠান্ডা হতে হতে আর ওদের নাস্তা রেডি করব। আর ওরা বলেই রেখেছে আজকে সকালবেলা হচ্ছে পান্তা ভাত দিয়ে ডিম দিয়ে খাবে, তো তেমন কোনো ঝামেলা নেই, শুধু ডিমটা ভাজি করে দিব আর পানির ভাতের মধ্যে পানি দিয়ে রেখেছি সেটাই খাবে। আর আমার হচ্ছে যে সিয়াসিড খাবো, খালি পেটে এক মগ সিয়াসিড খাবো, একটা ডিম সিদ্ধ খাবো, আর হচ্ছে এক কাপ চা খাবো চিনি চাড়া। এই হচ্ছে আমার সকালবেলার নাস্তা, আর এইটাই এইটাই খাচ্ছি ইদানিং আমি। আমার রুটি বা ভাত, ভাত তো খাই না, রুটি খেতেও কেন যেন এখন ভালো লাগে না আমার সকালবেলায়। তো এই যে আমার জন্য চা বসাচ্ছি। আর আমারও শরীরটা ভালো নাই, অনেক কয়েকদিন থেকে ঠান্ডা জ্বর, তারপর হচ্ছে গলা বসে আছে, মানে আমার বয়স শুনেই বোঝা যাচ্ছে আমার গলার কি অবস্থা। তো যাই হোক খুবই খারাপ। আর সামনে হচ্ছে আমার মেলা, আর মেলাটা হচ্ছে ধানমন্ডিতে, সেটা হচ্ছে মার্চের 2 তারিখ আর 3 তারিখ। আর মেলা উপলক্ষে আমার অবস্থা এমন, কি আর করব। তো এখন কিন্তু আস্তে আস্তে করে সব প্রস্তুতি নিতে হবে। তো আমি তো এমন কোনো আইটেম নাই যে আমি আগে বানিয়ে রাখবো বা অনেক দিন আগে বানিয়ে রাখবো সেগুলো আমি পরে মেলাতে নিব, সেরকম তো না। আমার যেহেতু মূলত কেকের স্টল, তো আমার দেখা যাবে 6 রকম যদি কেকও রাখি আমি, তো 12টা কেক বানাতে হবে 2 দিনের জন্য, সেগুলো আমি হয়তো বা 2 দিন আগে বানাতে পারবো। আর আমার স্পেশাল হচ্ছে বালুশাই, সেটাও আমি ঠিক 1 দিন আগে বানাতে হবে। আর পিঠা সেগুলো আমার আগের দিনে বানাতে হবে, এমন কোনো আইটেম নাই যেটা আমি অনেক দিন আগে বানিয়ে রেখে দিতে পারবো। তো আজকে কিছু ফ্রোজেন আইটেম বানাবো, যেগুলো ঝাল কিছু ফ্রোজেন আইটেম সেগুলো আজকে বানাবো আর কি। তো এখানে খালা এসেছে, খালাকে দিয়ে ওই যে বললাম ঘরের টুকিটাকি রমজানের আগে যে প্রস্তুতিগুলো থাকে, টুকিটাকি কাজ থাকে, সেগুলো সেরে নিচ্ছি। তো আজকে আমার রুমের গ্রিলটা মোছলে মোটামুটি গ্রিল, বারান্দার গ্রিল এগুলো মোছা শেষ হয়ে যাবে। তারপরে পর্দা ধোয়াতে হবে, আরও অনেক ঘরের কাজের কোনো শেষ নেই, এটা তো সবাই আপনারা জানি যে কত কাজ থাকে। আর রমজানে দেখা যায় এই ভারী কাজগুলো করা যায় না, সময় থাকে না, তখন দেখা যায় আমরা নামাজ কালাম একটু ইবাদতে থাকে আর কি, আর হচ্ছে ইফতারের আইটেম এগুলো রেডি করতে করতে অনেকটা সময় চলে যায়। তো যাই হোক এদিক দিয়ে রান্নাবান্নাও করছি, আর এখানে খালাকে কাজ বুঝিয়ে দিচ্ছি। তো শাক রান্না করব, এখানে শাকগুলো কিন্তু গত কালকে এনেছিল নাফিসের আপু, তো শাকগুলো আমি হচ্ছে কিছু ভেজেছিলাম কালকে, ওর কাছে নাকি অনেক বেশি ভালো লেগেছে। আর এই শাকগুলো রেখেছিলাম আমি রান্নার জন্য, মাছ দিয়ে রান্না করব, বললো যে রাঁধতে হবে না, ভেজে ফেলো। তো এই যে ভেজে নিচ্ছি। আর তো মুরগির মাংস রান্না করেছি, আর শেষের দিকে উনি বলছিল যে পোলাও একটু রান্না করো, আমি কিন্তু ভাত রান্না করে নিয়েছিলাম আগেই, তারপরে বললো যে পোলাও রান্না করো। তো কি আর করবো, আবার একটু পোলাও বসালাম, যেহেতু কর্তা সাহেব খেতে চাচ্ছে তো একটু পোলাও বসিয়ে নিচ্ছে, আসলে বাচ্চারাও তো পছন্দ করে। তো আমি ভাবলাম যে আজকে যেহেতু শাক টাক ভাজি করব, তাহলে আজকে আর পোলাও রান্না করব না, কারণ হচ্ছে শাক দিয়ে তো আর পোলাও খাওয়া যাবে না। তো পরে যেহেতু বললো যে পোলাও রান্না করতেই বললো, তো ভাবলাম ওদের জন্য রান্না করে দিই। এই যে পোলাও বসিয়ে দিলাম, আর ওই যে আজকে বললাম না টুকিটাকি কিছু কাজ করব, তো মোটামুটি এগুলা শেষ করলে মানে কিছু কাজ আমি আগেই রাখলে আমার জন্য সুবিধা হবে, যেমন ফ্রোজেন আইটেমগুলো কিছু একটা টুকিটাকি বানাবো, তো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর শরীরটা যে এত খারাপ হবে, মানে আসলে যে কোনো জিনিস আপনি বেশি আশা করলে না সেই জিনিসের আগে না কোনো একটা সমস্যা দেখা দিবে, আমার ক্ষেত্রে হয় এটা বেশিরভাগ। কখনো যদি আমি কোনো প্ল্যান করি যে আগে থেকে অনেক দিন আগে থেকে যদি কোনো জিনিসের প্ল্যান করি, কয়েকদিন আগে একটা কোনো ঝামেলা হবে। তো আমার এখন মেলার কয়েকদিন আগেও আমার একই অবস্থা, যে কিছু করার নেই, আসলে সব কিছু ম্যানেজ করতে হবে, তো দেখি কতটা কী করতে পারি। আর এখন মনে হচ্ছে কেন যে নাম দিয়েছি, নামটা না দিলেও হতো, তো এখন আসলে ওখান থেকে বেরে আসারও কোনো উপায় নেই, যেহেতু আমি আগে থেকে নাম দিয়ে ফেলেছি। এখানে এই যে মুরগির মাংস প্রায় 2 কেজি, একদম সলিড যে মাংসটা সেটা 2 কেজি এখানে, আর 2 কেজি বলতে পারছি এই কারণেই যেহেতু আমি মেলার জন্য করছি, আমার আসলে সঠিক মাপটা জানতে হবে, তাহলে সেই হিসাবে আমি দামটা ধরতে পারবো। আর এখানে সবজিগুলো আমি রেখেছি, এগুলো রান্নাবান্নার পরে সবজিগুলো কাটাকুটা করে নিব আর কি।
তো যাই হোক, শরীর খারাপের ভিতরেও করতে হবে, আর খালাকে দিয়ে কাটাতে পারতাম, কিন্তু খালা যেহেতু অন্য কাজ করেছে, আসলে ওনাদের তো অনেক বাসায় কাজ করে, দেখা যায় আমার বাসায় যদি অনেক সময় চলে যায় তখন আবার ওনাদের জন্য সমস্যা হয়ে যায়। তো ভাবলাম থাক আমি কেটে নিব আস্তে সুস্তে, ওটা তো তাড়াহুড়া নেই, একদম খাওয়া দাওয়ার পরে, গোসল খাওয়া দাওয়ার পরে আস্তে আস্তে ওগুলো সেরে নিব আর কি। আর আজকে সব প্রিপারেশন নিয়ে রাখবো, আগামী কালকে বানাবো। তো এখানে আর এগুলো ঢুকাবো না, এই যে পেঁয়াজ, তারপরে হচ্ছে নারিকেলও বের করে রেখেছি, নারিকেলে পুলি পিঠা বানাবো, আর আদা রসুনও বের করে রেখেছি, এগুলো এখন আর ঢুকাবো না। আর এখানে এই যে মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে ধুয়ে এখন আদা রসুন আর হচ্ছে একটু লবণ দিয়ে সিদ্ধ করে রেখবো সবগুলো মাংস। তাহলে এখান থেকে নিয়ে নিয়ে আমি যে সব আইটেম বানাবো সেগুলোতে দিয়ে দিব আর কি। আর যে ঝাল পুলিটা থাকবে সেটার মধ্যে শুধু চিকেন আর পেঁয়াজ থাকবে, সেটার মধ্যে আর কোনো সবজি দিব না। আর সবজি দিয়ে রোল বানাবো, আর হচ্ছে আরেকটা আইটেম বানাবো আলু দিয়ে। আর এখানে এই যে জিরা টিরা ভাঙানো হয়েছে সব, এগুলো তো আর ঢুকানো হয়নি, তো আজকে ভাবলাম এগুলোকে একসাথে করে ঢুকিয়ে ফেলি। আর এইভাবে রাখলে কিন্তু আমি এক বছরের জন্য এই যে কোনো মশলাই কিন্তু আমি এক বছরের জন্য করি, হলুদ মরিচ এগুলোকে একটু ভালো করে সংরক্ষণ করলে এক বছর একদম ভালো থাকে। তো এইভাবে আমি দুইটা পলিথিন দিয়ে দিই আর এমনভাবে রাখি যাতে বাতাসটা না ঢুকে বক্সের ভিতরে। তো আমি এই বক্সে এখন হলুদ আর জিরা ধনিয়াটা আমি একসাথে করে ফেলেছি, এখানে জিরা 1.5 কেজি দিয়েছি আর ধনিয়া 1 কেজি থেকে কম এরকম দিয়েছি আর কি। দিয়ে তারপর হচ্ছে জিরা ধনিয়াটাকে ধুয়ে তারপরে শুকিয়ে ভাঙানো হয়েছে একসাথে করে। আর জিরা ধুতে হয় না খুব একটা, একটু শুধু মুছে নিলেই হয়, কিন্তু ধনিয়া ধুতে হয়, ধনিয়ার মধ্যে অনেক ময়লা থাকে। তো এই যে পলিথিন দুইটা দিয়েছি, প্রথমটা তো আমি একদম মুখটা শক্ত করে বেঁধে রাখবো, পরেরটাও একদম ভালো করে পেঁচিয়ে রাখবো, তাহলে যাতে বাতাসটা না ঢুকে। আর বাতাস ঢুকলে দেখা যায় শক্ত হয়ে যায়, চাকা ধরে যায়, আর বাতাসটা না ঢুকলে দেখা যায় অনেক সুন্দর থাকে এক বছরের জন্য। তো আমি তো হলুদ মরিচও এভাবেই রাখি, আলহামদুলিল্লাহ এক বছর পর্যন্ত ভালো থাকে। তো যাই হোক, বাড়তি কাজের আসলে কোনো শেষ নেই, মানে কত কাজে সংসারে অসুস্থ শরীর নিয়েও কিন্তু সবটাই করতে হয়েছে। আসলে সব পুরুষ মানুষ চাইলেও আসলে কত হেল্প করতে পারে না, এসবগুলো আর কি আর করবে, অনেক কিছু না। তারও আলহামদুলিল্লাহ নাফিসের আব্বু অনেক হেল্প করে আমাকে, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। কিন্তু আসলে এগুলা তো ওকে বললেও কোনো লাভ নেই, এগুলো সে করতেও পারবে না, এগুলো সব আমার কাজ, আমাকেই করতে হবে। তো আস্তে আস্তে করে নিব, যতই শরীর খারাপ হোক আসলে কিছু করার নেই, যেহেতু মেলাতে আমি নাম দিয়েই ফেলেছি, তো সেখানে আমার সব কিছু রেডি করতেই হবে আস্তে আস্তে। আবার আর একদিন আমার কেকের জিনিসপত্রের জন্য আমাকে মার্কেটে যেতে হবে বক্স কেনার জন্য, মূলত হচ্ছে বক্স আর জার কেক যেহেতু দিব, আর অনেকগুলো জার কেক বানাতে হবে, আর জার কেকের বক্স, তারপর হচ্ছে আমি ওখানে যে খাবার বিক্রি করব, খাবার যে আমি সার্ভ করব সেইটার জন্য বক্স। তো অনেক কিছু সবগুলো আমি আস্তে আস্তে লিস্ট করে নিয়েছি, তো সেগুলোর জন্য আমাকে একদিন পুরো মার্কেটে ঘুরতে হবে আর কি। তো সেটা তো আছে, আর হাতে সময়ও কিন্তু বেশি দিন নেই, এখানে সবজিগুলো আমি ধুয়ে এখন এই যে একটু লবণ দিয়ে সিদ্ধ করে রাখবো, আর এখান থেকে নিয়ে নিয়ে যেসব আইটেমগুলো বানাবো সেগুলো বানাবো আর কি। আর এই যে চিকেনটাও সিদ্ধ করে নিয়েছি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।